আহমতুল্লাহ একদিন নিবন আপনি জানতে চেয়েছেন ইসলামী ব্যাংকের মুদারা বা মাসিক পেনশন বা ডিপোজিট সেটাতেও কি যুক্ত যদি কেউ হয় এক্ষেত্রে সেখান থেকে যে অর্থটা সে উপার্জন করে থাকে এটা কি তার জন্য হালাল কি হারাম হবে এই বিষয়টি নিয়ে আসলে ভিন্ন ভিন্ন মত রাম দিয়েছেন যেমন আমাদের সমাজে ইসলাম ব্যাংক সম্পর্কে এক শ্রেণী আলেমরা বলতেছে যেহেতু এদের একটা সরিয়া বোর্ড রয়েছে তারা সরিয়া ভিত্তিক লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তারা সুদমুক্ত এটা একটা মত রয়েছে তারপর দ্বিতীয় আরেকটি মত রয়েছে যে ইসলামী ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংকের সাথে তার লেনদেন আছে বা সুদী ব্যাংকের সাথে লেনদেন আছে সেহেতু এটাও সুদীমুক্ত সুদমুক্ত নয় বা আমরা এটাকেও সুদমুক্ত বলতে পারি না সকল মতের ভিত্তিতে একটি কথা যেটা আমি ব্যক্তিগতভাবে মত দিব আল্লাহ রসুল্লিউসাল্লাম বলেছেন ইন্নাল হালাল হারাম বাইন হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট ও বেই নাহমা উমুর এবং এই দুই স্পষ্ট এবং অস্পষ্টের মধ্যে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে ওয়া কাহির সুগুহি ওয়া কাফিল হারাম যে ব্যক্তি এই অস্পষ্ট বিষয়গুলোকে গ্রহণ করলো সে হারামেই নিমজ্জিত হলো তো এই দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলবো যেহেতু এটার পক্ষেও মত রয়েছে বিপক্ষেও মত রয়েছে পক্ষের যুক্তিও যুক্তিক এবং বিপক্ষের যুক্তিও যুক্তিক তো সেই ক্ষেত্রে এই বিষয়টা সন্দেহযুক্ত আর আমি বলব এই সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকাটাই হচ্ছে উত্তম যে ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখার মতো আল্লাহ রবুল আলমিন যার সামর্থ্য দিয়েছেন তার ওই ক্ষুদ্র বা অল্প কিছু ওই মুনাফা যেটা মুদারাবার ভিত্তিতে আসতেছে যেটা কিছুটা সন্দেহযুক্ত সেই মুদ্রা গ্রহণ না করলে তার খুব বেশি একটা ক্ষতি হবে বিষয়টা এমন নয় এবং সে যদি সন্দেহ থেকে এই ইয়ে থেকে নিজেকে দূরে রাখতে পারে ইনশাআল্লা আল্লাহ রবুল এর বিনিময়ে তাকে উত্তর উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ আলমীর সাহবাল হফিকুম